প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, গতকাল বাঁকুড়া ডিস্ট্রিক্টে স্টাফ প্যাটার নিয়ে যে ট্রেনিং হয়েছে তার যে রিপোর্ট পাওয়া গেছে সেটা নিয়ে আজকের এই ভিডিও। স্টাফ প্যাটার্ন বিষয়ে ট্রেনাররা বললেন যে ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে নানা ধরনের আলোচনা হচ্ছে এবং এ বিষয়ে বিভিন্ন ধরনের ভুল বিভ্রান্তিও ছড়িয়ে যাচ্ছে। বিষয়ে যাওয়ার আগে ওনারা প্রথমেই বললেন যে এই স্টাফ প্যাটার্ন শুধুমাত্র স্কুলের ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়, এর সঙ্গে স্টাফের সার্ভিস রুলসের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যিনি যে পোস্টে জয়েন করেছেন এবং সেই অনুযায়ী যা স্কেল পাচ্ছেন তার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ওনারা যেটা বলতে চাইছেন, অনেকে অনার্স পিজি বা পিজি পোস্টে জয়েন করেছেন, তারা হয়তো অনলাইন স্টাফ প্যাটার্ন বিন্যাসের ক্ষেত্রে আপার প্রাইমারি সেকশনে পড়তে পারেন, তার মানে এই নয় যে তিনি পাশের স্কেল পাবেন। অর্থাৎ স্কুলের স্টাফ প্যাটার্ন আর কাগজে কলমে মেনটেন করতে হবে না এবং রোস্টারও মেনটেন করার দরকার নেই, সব কিছু হবে অনলাইনে। এবং প্রত্যেক স্কুলের কতজন টিচার রয়েছেন এবং কয়টি ভ্যাকেন্সি আছে তা সারা রাজ্যের সব স্কুল দেখতে পাবেন, ফলে ট্রান্সফারের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এ বিষয়ে আরও বলেন যে টিচাররা স্কুলে রোস্টার অনুযায়ী যে ক্যাটাগরি পোস্ট অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি এগুলি আর ধরা হবে না। তিনি বর্তমানে জেনারেল না এসসি না এসটি ওবিসি তা নথিভুক্ত হবে। যাই হোক, অনলাইন স্টাফ প্যাটার্ন করার ক্ষেত্রে মূলত স্যাংশনড পোস্ট কয়টি তা উল্লেখ করতে হবে। এবার সাইট অটোমেটিক্যালি বিন্যাস করে দেবে আপার প্রাইমারি সেকশনে কজন টিচার এবং সেকেন্ডারি সেকশনে কজন টিচার হবে। মূলত 5-8 আপার প্রাইমারির ক্ষেত্রে প্রথমে 5+1 এই 1 HM তাকে নিয়েই এই নিয়মে হবে এবং আপগ্রেড হলো 11+1 এই নিয়মে হবে। এবার স্টুডেন্ট বাড়লে স্টাফ বাড়বে ভ্যাকেন্সি অনুযায়ী। ধরুন কোনো একটি স্কুলে সেকেন্ডারি সেকশন পর্যন্ত 20টি স্যাংশন পোস্ট, সেক্ষেত্রে আপার প্রাইমারি সেকশনে হবে 9টি এবং সেকেন্ডারি সেকশনে 11টি HM বাদে। এক্ষেত্রে আপার প্রাইমারি সেকশনে মূলত পাস ক্যাটাগরি শিক্ষক দ্বারা পূরণ হবে এবং সেকেন্ডারি সেকশন অনার্স পিজি শিক্ষক দ্বারা পূরণ হবে। এখানে যদি দেখা যায় যে আপার প্রাইমারি সেকশনে পর্যাপ্ত পাস ক্যাটাগরি টিচার নেই, সেক্ষেত্রে অনার্স পিজি দিয়ে ফিল আপ করতে হবে। এখানে একটি বিষয় বলে রাখি, দেখা গেল হয়তো কোনো অনার্স পিজি টিচার এক্ষেত্রে আপার প্রাইমারি সেকশনে পড়ে গেলেন, সেক্ষেত্রে আপনি ভাববেন হয়তো যে আমার বেতন হয়তো কমে যাবে, কিন্তু না, আপনি যে পোস্টে অ্যাপ্রুভেলে জয়েন করেছিলেন আপনার স্কেল যা ছিল তাই থাকবে। এটি শুধুমাত্র স্টাফ প্যাটার্নের বিন্যাস এবং পাশাপাশি প্রত্যেকটি টিচারের পোস্ট স্যাংশন মেমো আপলোড করতে হবে। যদি পোস্ট স্যাংশন মেমো না থাকে তবে সেই শিক্ষক মহাশয় পূর্ববর্তী কোন শিক্ষকের পোস্টে জয়েন করেছেন তার অ্যাপ্রুভাল কপি আপলোড করতে হবে। তাও যদি না থাকে তবে পোস্ট স্যাংশনিং মেমো কপি নেই বলে কারণসহ হেড টিচারের প্যাডে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে। যে স্কুলগুলি শুধুমাত্র জুনিয়র হাই বা নিউ সেট আপ, তাদের যারা পিজি শিক্ষক বা পাস ক্যাটাগরি শিক্ষক সবাই আপার প্রাইমারি সেকশনে অন্তর্ভুক্ত হবেন। আবারও বলি, যে পোস্টে জয়েন করেছেন যা স্কেল পাচ্ছেন তার কোনো পরিবর্তন হবে না, সুতরাং ভয়ের কোনো কারণ নেই এবং ওনারা বললেন এই বিষয়ে জিও বেরোবে।
সর্বশেষে যেটা বললেন, 2016 সালের পর জিও অনুযায়ী যারা আপার প্রাইমারি ও নাইন টেনে জয়েন করেছেন তারা পাস ক্যাটাগরি বিবেচিত হবেন এবং সেই অনুযায়ী স্কেল পাবেন ও আপার প্রাইমারি সেকশন সেকেন্ডারি সেকশনে অন্তর্ভুক্ত হবেন। যাই হোক, ট্রেনিংয়ে যা বলেছেন সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। ওনারা মোটামুটি যেটা বললেন, আগামী দিনে স্টাফ প্যাটার্নে একটি বিষয় স্যালারি পোর্টালের অন্তর্ভুক্ত হবে এবং অনলাইন সিস্টেম চালু হবে, ফলে ভবিষ্যতে আর ভ্যাকেন্সি স্টেটমেন্ট ও রোস্টার জমা দিতে হবে না, কারণ সিস্টেম জেনারেট করে আপনাকেই বলে দেবে আপনার স্কুলে কটি ভ্যাকেন্সি আছে। যদি ধরুন আপনাদের কোনো একটি বিষয়ে একাধিক শিক্ষক রয়েছেন, যদি আপনাদের ভ্যাকেন্সি থাকে তাহলে সবুজ ইন্ডিকেটর দেখাবে, আর যদি দেখা যায় যে কোনো একটি গ্রুপে দুজন শিক্ষক থাকার কথা সেখানে তিনজন রয়েছেন তাহলে একটি পোস্ট রেড মার্ক দেখাবে, অর্থাৎ আর কোনো ভ্যাকেন্সি নেই ওই গ্রুপে এবং ভবিষ্যতে ওই তিনজন শিক্ষকদের একজন রিটায়ার হয়ে গেলে আর নতুন করে ওই পোস্টে শিক্ষক পাবেন না, কারণ আপনার ওই গ্রুপে দুটি পোস্ট থাকবে। এবার বলি স্টাফ প্যাটার্ন নিয়ে যা তথ্য পেলাম সেটি আপনাদের কাছে শেয়ার করলাম। ভবিষ্যতে আরও ইন্টারেস্টিং ভিডিও বা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।